সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। পশ্চিম বাণিজ্য বন্ধের নীতিমালা কতটা কার্যকর হবে সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব, আশা করি সঙ্গেই থাকবে। 2011 সালের উচ্চ আদালত থেকে নির্দেশ দেওয়ার ঠিক পরের বছরই একটি নীতিমালা জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। এটি ছিল শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ করা নিয়ে। এটির নাম দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012। ওই বছরের 20 জুন এটি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা হয়, কিন্তু নীতিমালা জারির 10 বছর পর 2022 এসে দেখা গেল মাঠ পর্যায়ে নীতিমালা বাস্তবায়নের হার 0%, এই কোনো মনিটরিং কার্যক্রম। এতে ক্ষুব্ধ অভিভাবক শিক্ষার্থী, তবে খুশি কোচিং ও প্রাইভেট টিউশনিতে সুবিধাভোগী শিক্ষকরা। আগামী শিক্ষাবর্ষে 4টি শ্রেণীতে নতুন কারিকুলাম শুরু হবে। এই কারিকুলামে শিক্ষকদের হাতে অনেক নম্বর রাখতেও চায় সরকার। শিক্ষকের কাছে কোচিং টিউশনিতে পড়লে বেশি নম্বর দেওয়া হবে এমন আশঙ্কা থেকে এই কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা শতভাগ হয়েছে। কোন কোন শ্রেণীতে বার্ষিক পরীক্ষার কার্যকরের বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে। 2012 সালে নীতিমালা জারির পর নীতিমালা বাস্তবায়নের তোড়জোড় দেখা দেয়। এই নীতিমালার ঠিকমতো বাস্তবায়ন হচ্ছে কিনা তা দেখার জন্য কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটিও গঠন করা হয়, কিন্তু এই তোড়জোড় ছিল সর্বোচ্চ 6 মাস। এরপর থেমে যায় বাস্তবায়ন এবং মনিটরিং কার্যক্রম। টিউশনিতে শিক্ষকরা জড়িত, মনিটরিং কমিটি এমন অভিযোগ করলেও সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই নীতিমালা তদারকির প্রধান দায়িত্ব মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের, অর্থাৎ মাউসির। মাউসির এমন অনেক কর্মকর্তা আছেন যাদের এই নীতিমালা সম্পর্কে সুস্পষ্ট ধারণাও নেই। অবস্থাটা এমন যে মাঠ পর্যায়ের কর্মকর্তাও যেন এই নীতিমালা ভুলে গেছে, অথচ আদালতের নির্দেশে এই নীতিমালা জারি হয়েছিল। কেন নীতিমালা প্রয়োজন তা প্রকাশিত নীতিমালার শুরুতে বলা হয়। সেখানে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানের এক শ্রেণীর শিক্ষক বাণিজ্যিক ভিত্তিতে কোচিং পরিচালনা করে আসছেন। এটি বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অভিভাবক ও শিক্ষার্থীরা কোচিং বাণিজ্যের সঙ্গে যুক্ত শিক্ষকদের কাছে জিম্মি হয়ে পড়েছে, যা পরিবারের উপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করেছে এবং এই ব্যয় নির্বাহে অভিভাবকগণ হিমশিম খাচ্ছে। এছাড়া অনেক শিক্ষক শ্রেণীকক্ষে পাঠদানে মনোযোগী না হয়ে কোচিং এ বেশি সময় ব্যয় করছেন। এক্ষেত্রে দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীরা এবং অভিভাবকগণ চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ সম্পর্কিত হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপর কোচিং বাণিজ্য বন্ধে একটি গেজেট নোটিফিকেশন বা অন্য কোন রূপ আদেশ প্রদানের নির্দেশনা রয়েছে। সার্বিক পরিস্থিতিও হাইকোর্ট বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে কোচিং বাণিজ্য বন্ধে সরকার কর্তৃক এই নীতিমালা প্রণয়ন করা হল। ওই নীতিমালার উল্লেখযোগ্য অংশ হলো, কোন শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না, তবে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিয়ে অন্য প্রতিষ্ঠানের সর্বোচ্চ 10 জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতে পারবে। এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে শিক্ষার্থীর তালিকা, রোল, নাম ও শ্রেণী উল্লেখ করে জানাতে হবে। নীতিমালা না মানলে 3 ধরনের শাস্তির কথা বলা হয়েছিল। প্রথমত, এমপিও ভুক্ত হলে এমপিও স্থগিত, বাতিল, বেতন কমিয়ে দেওয়া বা বরখাস্ত করতে হবে। দ্বিতীয়ত, এমপিও ভুক্ত প্রতিষ্ঠানের এমপিও বিহীন শিক্ষক হলে প্রতিষ্ঠান থেকে দেওয়া বেতন স্থগিত বা চাকুরি থেকে বরখাস্তের মতো ব্যবস্থা নেওয়া হবে। তৃতীয়ত, প্রতিষ্ঠানটি এমপিও ভুক্ত না হলে চাকুরি থেকে বরখাস্ত করা, বেতন স্থগিতের মতো ব্যবস্থা নেওয়া হবে। আর কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকার ওইসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ভেঙে দেবে। কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা শিক্ষকরা মানছেন এমন কোন উদাহরণ নেই। কোন শিক্ষকই এই নীতিমালা মানেন না। নীতিমালা জারির আগে যেভাবে কোচিং বাণিজ্য চলত, এখনো ঠিক সেই আগের মতোই চলছে। শিক্ষকরা নিজ বাসায় পড়ান, কোন কোন শিক্ষক পৃথক বাসা ভাড়া নিয়ে কোচিং এর শিক্ষার্থী পড়ান। পরিস্থিতি এমন যে স্কুলে শুধু উপস্থিত হাজিরা দেওয়ার জন্য, আর কোচিং হলো পড়াশোনার জন্য। কিছু শিক্ষক নীতিমালা জারির আগেও কোচিং প্রাইভেট টিউশনিতে জড়িত ছিলেন না, এখনো নেই, তবে এর সংখ্যা হাতে গোনা।
বাইরে পান শিক্ষকরা এটা অস্বীকার করার সুযোগ নেই, তবে অভিভাবকদেরও আগ্রহ আছে। শ্রেণীকক্ষে বেশি সংখ্যক শিক্ষার্থী থাকায় পড়াশোনা হয় না, তাই প্রাইভেট কোচিং এ পড়াতে বাধ্য হন অভিভাবকরা। শুধু বেসরকারি শিক্ষকরা নন, সরকারি স্কুলের শিক্ষকরাও পড়া শিক্ষকরা বাধ্য হয়ে শিক্ষকের বাসায় বা শিক্ষক পরিচালিত কোচিং সেন্টারে পড়তে পাঠায়। কোন শিক্ষার্থী কোন শিক্ষকের কাছে প্রাইভেট কোচিং এ পড়লে সে স্কুলের পরীক্ষার খাতায় ভালো নম্বর পায়। পরীক্ষার আগে নানা কৌশলে সব শিক্ষার্থীকে প্রশ্ন দিয়ে দেন শিক্ষকরা। এছাড়া স্কুলের পাঠদানে শিক্ষকরা মনোযোগী, কেউই যদি প্রাইভেট কোচিং এ না পড়ে সেটা ভালো হবে। কঠোর মনিটরিং করে এই নীতিমালা বাস্তবায়নের দাবি অভিভাবক। এই নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে শিক্ষায় অনিয়ম অনেকাংশে দূর হবে বলে মনে করেন তারা। কোচিং বাণিজ্যের মাধ্যমে অর্থ উপার্জনের অভিযোগে রাজধানীর 8 প্রতিষ্ঠানের মোট 97 জন শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল দুদক। শিক্ষা মন্ত্রণালয়ের পাশাপাশি সেসব প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদ এবং মন্ত্রী পরিষদ সচিবকেও দুদকের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছিল। সে আলোকে 2018 সালে কোচিং বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর 5টি সরকারি বিদ্যালয়ের 25 জন শিক্ষককে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। কিন্তু যারা বদলি হয়েছিল তারা আবারও ফিরে এসেছেন ঢাকায়। অন্য কোথাও শাস্তি দেওয়া হয়েছে এমন বড় কোন উদাহরণ নেই। এছাড়া নীতিমালায় বদলির কথাও নেই। যে 3 ধরনের শাস্তির কথা বলা হয়েছে তার একটাও এদের ক্ষেত্রে নেওয়া হয়নি। 2019 সালের আগস্টে মনিটরিং ব্যবস্থা আরো জোরদারের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের সভা হয়েছিল, কিন্তু সে সভার সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি। মাঠ পর্যায়ের কর্মকর্তারা এই নীতিমালা বাস্তবায়নের ধারে কাছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা যখন বলেন তখন এই বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। নীতিমালা জারি থাকার পরও কেন নতুন করে আদেশ দিতে হবে এমন চিত্র প্রায় পুরো দেশের। একবার 25 জন শিক্ষককে বদলি করা হয়েছিল, পরে দুদকের সুপারিশ নিয়ে তারা অভিযোগ থেকে অব্যাহতি নিয়েছে। মাঠ পর্যায়ে এই নীতিমালা বাস্তবায়ন হচ্ছে না অভিযোগ পাওয়া যাচ্ছে। সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কোচিং কে একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে, কোচিং এর অনৈতিক দিকগুলো বন্ধ করা দরকার। প্রস্তাবিত শিক্ষা আইনের খসড়ায় শিক্ষক কাকে কোথায় পড়াতে পারবেন সেই বিষয়গুলো বলা হয়েছে।